এদেশের আপামর জনসাধারণ, ছাত্র এবং বাংলাদেশ আনসারের ব্যাটালিয়ন আনসার সদস্যগণ এখন ট্রাফিক মোড়ে ডিউটি পালন করবে। যতক্ষণ পর্যন্ত সরকারের নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত এই ডিউটি পালন করা হবে। আমাদের দায়িত্ব হচ্ছে জনশৃঙ্খলা অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করা এবং এদেশের মানুষকে স্বস্তিতে রাখা। এরা আমাদের ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা যারা কাজ করছে তাদের সঙ্গে মিলে আমরা একসঙ্গে এখানে কাজ করব, এটি আমাদের প্রকৃত লক্ষ্য। তারা মিলেমিশে সহযোগিতা করতে, তারাও যেরকম একটা সিগন্যালে দাঁড়াবে আমার লোকও আরেকটা সিগন্যালে দাঁড়াবে। বেসিক্যালি আমাদের লোকগুলো ট্রেন্ড আপ, তারা তাদের যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে এই আমাদের ছাত্র ভাইয়েরা যারা আছে তাদেরকে সাথে নিয়ে এই মাঠের ট্রাফিক কন্ট্রোল করবে ইনশাল্লাহ।